আপনাকে এফআরডি ইমেজ কম্প্রেসর এই অনলাইন টুলসটা দেখাবো। এটা হচ্ছে একটা ফটো রিসাইজ করার টুলস বা ফটো কম্প্রেস করার সোর্স, একই সাথে দুইটা কাজই করতে পারবেন এইটা দিয়ে। তো চলেন আমি দেখাই। আর এটা দিয়ে আপনি যখন কাজ করবেন দেখবেন আপনার প্রচুর সময় বাঁচবে, যেই কাজগুলো করতে আপনার 1 ঘন্টা লাগবে সেটা আপনি জাস্ট 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। অনেক অ্যামেজিং একটা টুলস, আমার অনেক ফেভারিট একটা টুলস। চলেন আপনাকে আমি এটা দেখাই। সো এটার জন্য আপনি আপনার অনলাইন টুলস ম্যানেজারে আসবেন, লেফট সাইডেই দেখতে পারবেন এদিকে একটা বাটন আছে যে এফআরডি ইমেজ কম্প্রেসার, ঠিক আছে। এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসা হবে। সো এটাই হচ্ছে এফআরডি ইমেজ কম্প্রেসর। এখান থেকেই আপনি আপনার ছবিগুলোকে প্রসেস করতে পারবেন। কী কী করতে পারবেন? আপনি আপনার ছবির সাইজ কমাইতে পারবেন। আবার ধরেন আপনার একটা ছবি আছে 2000 পিক্সেল বা 3000 পিক্সেল ওয়াইড হাইট, সো এটাকে আপনি চাইলে যে কোনো সাইজের আপনি বানাইতে পারেন, একদম ওয়াইড হাইট। ধরেন আপনি 800 800 বানাবেন, 800 পিক্সেল 800 পিক্সেল 2000 পিক্সেল ছবিটাকে, সো এটা কিন্তু আপনি করতে পারবেন, একদম সহজ একটা জিনিস। তো চলেন আমি আপনাকে দেখাই। ফার্স্টে আপনাকে দেখাই কীভাবে আপনি একটা ইমেজের সাইজ আপনি কমাবেন, ঠিক আছে। মানে ধরেন অনেক বড় সাইজের, বড় কেবির একটা সাইজ আছে, এটা আপনি কম্প্রেস করে ছোটো করে ফেলবেন। সো চলেন এটা আগে একটু ফার্স্টে আপনাকে একটা রিয়েল ছবির একটা প্রপার্টিস দেখে, ধরেন এই ছবিটা আমি আপনি কম্প্রেস করে দেখাই। এটার মধ্যে দেখেন এটার সাইজ আছে কত, 296 কেবি আছে, ঠিক আছে। সো চলেন এটা আমি কম্প্রেস করে দেখি যে এটা কত কেবি হয় কম্প্রেস করার পর। তো এখানে আসবেন, আসার পর জাস্ট এতে চুজ ফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন, করে জাস্ট এই ছবিটাকে ডাবল ক্লিক করে অথবা এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে ওপেন করে দেবেন। সো আমি ডাবল ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক মানে কম্প্রেস হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগবে না আপনাকে, কোনো বাটনে সাবমিট করা লাগবে না, জাস্ট একটু ওয়েট করবেন, এটা সাথে সাথেই হয়ে যায়। জাস্ট এখন একটু বেশি টাইম লাগলো, যাই হোক হয়ে গেছে। এখন দেখেন এইটা অরিজিনাল ইমেজ ইনফো ছিল, দেখেন 333 কেবি এটার মধ্যে ডিটেক্ট করছে, বাট ওইটার মধ্যে দেখাচ্ছিল 296 বাই, কাছাকাছি সমস্যা নাই। তারপরে দেখেন এটার ওয়াইড হাইট আছে, এটা দেখেন সাইজ ছিল 303 কেবি, বাট এটার বর্তমান সাইজ কত দেখেন, মাত্র 59 কেবি কিন্তু বানিয়ে দিয়েছে, দেখুন কত কম্প্রেস করছে। সো এইভাবে আপনি যদি কম্প্রেস করে আপনার ছবি আপনার ওয়েবসাইটে লাগান, আপনি চিন্তা করেন আপনার ই-কমার্স ওয়েবসাইট কত ফাস্ট লোড হবে অন্যান্য সাইটের থেকে। তারপর আপনি যখন এই ছবিটা কীভাবে ইউজ করবেন, ছবিতে ইউজ করার জন্য দেখুন উপরে একটা ডাউনলোড বাটন আছে, নিচে একটা ডাউনলোড বাটন আছে, অথবা ছবির মধ্যে যদি আপনি ক্লিক করেন যে কোনো 3 জায়গার 1 জায়গায় ক্লিক করলে আপনি দেখেন ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই ছবিটা আপনি আপনার ওয়েবসাইটে বা যে কোনো জায়গায়, অন্য কোনো ওয়েবসাইটে বা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এখন দেখেন এই যে ডাউনলোড করা এই ছবিটা, এটাও যদি ওপেন করা হয় দেখেন এটা কিন্তু ক্লিয়ার আছে, ঘোলা হয় নাই, কিছুই হয় নাই, ঠিক আছে। জাস্ট সব কিছু ঠিক রাখা সাইজটাকে কমায় দিছে। সো অনেক সুন্দর একটা টুলস। আর এইটাই যদি আপনি ফটোশপ বা অন্য কোনো টুলসের মধ্যে যে করতে চাইতেন, আপলোড করতে হইতো, সাইজ দিতে হইতো, কমাইতে হইতো, সেভ করতে হইতো, কত টাইম লাগতো আপনি একবার চিন্তা করে দেখেন। আর এটার মধ্যে জাস্ট আপলোড দিবেন আর হয়ে যাবে। চলুন আরেকটা করে দেখাই, ধরেন এটার মধ্যে আবার ক্লিক করলাম, আমি এটাকেও দিই, এটাকে দিলাম, এটাকে দেওয়ার পরে দেখি কী হয়। সো দেখেন এটাও কম্প্রেস হয়ে গেল, দেখেন এটার সাইজ ছিল 215 কেবি, এটা করে দিয়েছে মাত্র 131 কেবি। তো চিন্তা করে দেখেন এই ধরনের, দেখেন ক্লিয়ারই কিন্তু আছে, কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো এরকম কম্প্রেস করে যদি আপনি কোথাও ছবি ইউজ করেন, শুধুমাত্র আপনার ই কমার্স ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইটে যদি করতে পারেন আপনার যেই সাইটগুলো বা ব্লগিং সাইটে, দেখবেন অনেক ফাস্ট কাজ করবে, মানে লোড হবে আপনার ওয়েবসাইট। আশা করি কীভাবে আপনার ছবিকে কম্প্রেস করে সাইজটাকে কমাবেন এই জিনিসটা বুঝতে পারছেন এই এফআরডি ইমেজ কম্প্রেসর মাধ্যমে।